হ্যালো এভরিওয়ান, শামসু স্যারের টেক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ইউটিউবে প্লেলিস্ট ক্রিয়েট করতে হয়। তো প্লেলিস্ট ক্রিয়েট করতে হলে ফার্স্টে কী করতে হবে, আপনাদের চ্যানেলে চলে আসতে হবে। মাই চ্যানেল আসার পর এই যে যে চ্যানেল ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশান আছে কাস্টমাইজ ইওর চ্যানেল। সো কাস্টমাইজ ইওর চ্যানেলে ক্লিক করলে আপনি চ্যানেলটা কাস্টমাইজ মানে কাস্টমাইজ করার অপশান পাবেন। তো কাস্টমাইজ করার অপশানে এসে কী করবেন, প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর এখানে আপনি এই যে এখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন যে নিউ প্লেলিস্ট। সো এখানে যদি আমি নিউ প্লেলিস্ট ক্রিয়েট করি, তারপরে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, যে একটা প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য আমাকে টাইটেল চাচ্ছে। এই যে এখানে টাইটেল চাচ্ছে, আমি দিয়ে দিলাম টেক টিউটোরিয়ালস। টেক টিউটোরিয়ালস নামে আমি একটা আমার প্লেলিস্ট ক্রিয়েট করে ফেললাম। সো এই যে টেক টিউটোরিয়ালস নামে আমার প্লেলিস্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে ইউটিউবে আপনি আপনার প্লেলিস্ট তৈরি করতে পারেন। ইচ্ছা করলে প্লেলিস্ট আপনি ডিলিটও করে দিতে পারবেন, এখন অবশ্য একা একা পারবেন এদিক। সো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ইনফর্মেটিভ হয়, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন টেক টিউটোরিয়ালের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।